বিষয় জানি যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব যেটা হয় সেটা হলো দুর্গাপূজো কিন্তু সেই দুর্গা মায়ের সাথে যদি মেয়েদের তুলনা করা হয় ছেলেরা একদম মানবে না কেন বলতো মা দুর্গার সাথে তুলনা করা হচ্ছে না আর আমাদের কাছে মা দুর্গা সবথেকে বড় তাই তো ছেলেরা একদমই তো বিশ্বাস করবে এই কে বলেছ মা দুর্গা বড় আমি বলছি আমার বান্ধবীরা বলছে আমার মা বোনেরা বলছে সবাই বলছে এখানে সবাই জানে মেয়েরা বোকা মেয়েরা কিছু জানে না সবচেয়ে বড় হলো পতঞ্জলির বোতল মানে পতঞ্জলির বোতল পতঞ্জলির বোতলের সাথে মা দুর্গার সঙ্গী তুই একটু ভাব আমি একটু খেয়ে নেই আবার এতে ভাবার কি আছে এটা সবাই জানে ঠিক আছে হেভি যে তোর সবচেয়ে বড় কে মা দুর্গা আমরা ছেলেরা মেনে নিলাম মা দুর্গা বড় কি তোর মা দুর্গা যদি বড় ছিল বল মা দুর্গার মাথার উপরে শিব ছিল কেন বল ঠিক আছে তোমাদের কথা মতো শিব বড় আমরা মেয়েদের কথা মেনে নিলাম শিব বড় তোর শিব যদি বড় হলো বল আমার বন্ধুদের ভয়ে কেন সেই পর্বত পাহাড়ের মধ্যে লুকি ছিল বল ঠিক আছে তোমাদের কথা মতোই পর্বত পাহাড়টা বড় আমরা মেয়েদের কথা আমার বন্ধুরা মেনে নিলাম সেই পর্বত পাহাড় বড় তোর পর্বত আর পাহাড় যদি বড় হলো সেই পর্বত পাহাড়কে কেন হনুমান হাতে করে নিয়ে গেছিল বল ঠিক আছে তোমাদের কথা মতো সেই হনুমান বড় আমরা মেনে নিলাম ছেলেরা মেয়েদের কথা মেনে নিলাম হনুমান বড় তোর হনুমান যদি বড় হলো হনুমান কেন রামের সামনে হাত জড়ো সড়ো করে বসেছিল বল ঠিক আছে তোমাদের কথা মতো রাম বড় আমরা বন্ধুরা মেনে নিলাম রাম বড় তো রাম যদি বড় হলো রাম তাহলে বোতলের মধ্যে আইলো কি কেরা এ রাম সে রাম না সবচেয়ে বড় কে বোতল সবচেয়ে বড় কে বোতল একদমই না কি ছেলেরা মাতাল হয় তো আমরা ছেলেরা যখন বিপদে পড়ি ভগবানকে না ডেকে পতঞ্জলি দোকানে গিয়ে ঠিক হয়ে যায় কি ঠিক আছে এবার কি একটু গান হবে হ্যাঁ আগে পারমিশন নিয়ে নাও সবাই রাজি আছো তো হবে তো আর চলুন আজকে আর সবাই মিলে মজা করবো সব